নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমাদের মহিলাদের প্রচুর কাজকর্ম থাকে তো কিছু কাজকর্ম যদি আমরা একটু বুদ্ধি কাটিয়ে করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসার জীবনে অনেকটাই হেল্প হবে চলো এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে প্রথম টিপসটি শুরু করা যাক দেখো বন্ধুরা নেল পলিশ তো আমরা প্রত্যেকেই পড়ি তো নেল পলিশ যখন পরি নিজেদের অসাবধান মতোই কিন্তু পড়ে যেতে পারে মেঝেতে আর এখন ফ্লোরগুলো বেশিরভাগই সবার সাদা হয় তো দেখবে সাদা যেরম সুন্দর সেটা কিন্তু যত্ন করে রাখাটাও কিন্তু খুব কঠিন একটা কাজ আর তাই আমি একটু তোমাদেরকে একটু নেল পলিশটা দাগ দিয়েই দেখাচ্ছি আর এটা শুকোতে দেবো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কত সহজে আমি রিমুভ করে ফেলবো যদি অসাবধান মতো তোমাদের নেল পলিশটা কোনো কারণে পড়ে গিয়ে থাকে বা বাচ্চারা ফেলে দিয়ে থাকে তাহলে আর চিন্তার কোনো কারণ নেই তোমরা কিন্তু এভাবে করেই পলিশটা একেবারে রিমুভ করে নিতে পারো মেঝে থেকে যে কোনো মেঝে সেটা টাইলস হতে পারে মার্বেল হতে পারে অথবা সান বাঁধানো যে মেঝে যে কোনো কিছুতেই হতে পারে তো দেখ দেখো আমি চিনি দিয়ে নিয়েছি দেখো একটু শুকিয়ে যাওয়ার পর আমি আসলাম আর চিনির মধ্যে যেহেতু একটা জল জল ভাব থাকে তো সেই চিনি দিয়ে আর চিনি কিন্তু আমরা জানি স্ক্রাবিংয়ের ক্ষেত্রেও চিনি কিন্তু খুব হেল্প করে আমরা ফেসেও ইউজ করি চিনি স্ক্রাবিংয়ের জন্য তো চিনি দিয়ে যেহেতু খসখসে ব্যাপারটা আমি ভালো করে ঘষে নিচ্ছি একটু দু তিন মিনিট ঘষতে হবে তাহলে দেখবে উঠে যাবে এটা কিন্তু কোনো ভিজে ন্যাকড়া জল ন্যাকড়া কিছু দিয়ে কিন্তু উঠবে না এটা চিনি দিয়ে দেখো চিনির গায়ে সমস্ত নেল পলিশগুলো কিন্তু খুব সহজেই উঠে এসেছে এখন থেকে তোমরা একটু চিনি ছড়িয়ে দেবে মেঝেতে দেখবে কত সুন্দরভাবে কিন্তু সমস্ত নেল পলিশের দাগটা উঠে আসছে তারপর দেখো আমি একটা কাপড় নিয়ে নিয়েছি একটু ভিজিয়ে নিয়েছি কাপড়টাকে এবার একটু ঘষে নেব দেখবে একেবারে সাদা ঝকঝকে করবে মনেই হবে না যে এখানে একটু আগে এতটা নেল পলিশ পড়েছিল তাই এখন থেকে নেল পলিশ পড়ে গেলে বন্ধুরা আর কোনো চিন্তার কারণ নেই এইভাবে করে তোমরা ক্লিন করে নিতে পারো এই ট্রিক্সটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিয়ে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দু নম্বর টিপস দেখো আমি একটা ক্লথ ক্লিপ নিয়ে নিয়েছি আমরা প্রত্যেকেই ক্লথ ক্লিপ কিন্তু ব্যবহার করি জামা কাপড় শুকোনোর জন্য এ ছাড়াও কি কাজে লাগে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো দেখো দুটো চামচ নিয়ে নিয়েছি তো এই চামচ আর এই ক্লথ ক্লিপ দ্বারা আমি খুব সুন্দর একটা জিনিস কিন্তু তোমাদেরকে তৈরি করে দেখাবো দারুণ একটা খুব উপকারী জিনিস তৈরি হয়ে যাবে দেখো নিয়ে নিয়েছি দুটো রাবার ব্যান্ড আর একটা ক্লিপের একটা সাইডে মানে ক্লিপের এক সাইডে একটা চামচ দিয়ে আমি ভালো করে খুব টাইট করে গাডারটাকে আটকে দিচ্ছি আগেরবার আমি তোমাদের সেলোটেপ দিয়ে দেখিয়েছিলাম এইবারে গাডার দিয়ে দেখাচ্ছি যে সেলোটেপেরও ঝামেলা করতে হবে না শুধুমাত্র রাবার ব্যান্ড বা গাডার দিয়ে কিন্তু তোমরা এটাকে এই চামচ দিয়ে এই ক্লথ ক্লিপটাকে আটকে নিতে পারো তো আর একটা সাইডও আমি সেমভাবে খুব টাইট করে আটকে নিচ্ছি এই টিপসটা কিন্তু তোমরা বাড়িতে ফলো করো দেখবে খুব সুবিধা হবে দেখবে চিমটে এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে না অনেক সময় কিন্তু চিমটের কিন্তু প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে কোনো গরম জিনিস তোলার জন্য বা যে কোনো জিনিস তখন কিন্তু তোমরা এরকম ক্লথ ক্লিপ আর চামচ দিয়ে তোমরা খুব সুন্দর একটা চিমটে তৈরি করে নিতে পারো আর গাডারটাকে যত টাইট বাঁধবে এটাও কিন্তু খুব পোক্ত একটা চিমটে তৈরি হবে দেখো হাতের কাছে আমার এখন কিছু নেই তাই আমি পেঁয়াজ দিয়ে তোমাদেরকে তুলে জিনিসটা দেখাচ্ছি ধরো বাড়িতে অনেক লোকজন এসছে তোমরা গামলায় মিষ্টি রেখেছো মিষ্টি কিন্তু চামচ দিয়ে হাত দিয়ে না তুলে এরকম একটা চিমটে বানিয়ে নিতে পারো দেখবে চিমটে তো ডেকোরেটার্সের মতন সেগুলো বাড়িতে থাকে না ওই জিনিসের মতো তো তোমরা এরকমভাবে তৈরি করে কিন্তু মিষ্টি সার্ভ করতে পারো বাড়িতে কেউ আসলে বা নিজেরাও ব্যবহার করতে পারো দেখো আমি তোমাদের এটা দিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু কাজটা হয়ে গেল বন্ধুরা ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি তিন নম্বর টিপস দেখো বন্ধুরা চেয়ার প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে আর চেয়ারে যখন আমরা বসি দেখবে অসাবধান মতো নিজেদেরও নিজেদেরও এটা হয় বা বাড়িতে কেউ এসেছে তাতেও হয় বা বিশেষ করে বাচ্চাদের হয় ওরা কিন্তু চেয়ার নিয়ে খুব মানে দৌড়ো দৌড়ি চেয়ার নিয়ে একটা দুষ্টুমি কিন্তু ওরা করেই থাকে তো দেখো এই ওয়ালের সামনে চেয়ারটা রাখাতে কি হয় বারে বারে কিন্তু ধাক্কা লাগার ফলে এই দেয়ালের কিন্তু কালারটা উঠে যায় তারপরে রঙ চলটা সব কিছুই উঠে যায় এতে কিন্তু জিনিসটা খারাপ লাগে দেখতে তাই আমরা কাপড় দিয়ে কিন্তু চেয়ারটাকে অনেক সময় ঢেকে রাখি তো দেখবে তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে আর যদি বেবি গার্ল থাকে তার কিন্তু এরকম যে স্কার্টগুলো রয়েছে বা আমরা নিজেরাও কিন্তু স্কার্ট পরে থাকি এখন তো সেটা একটু পুরনো হয়ে গেলে ফেলে না দিয়ে বন্ধুরা এরকম কিন্তু চেয়ারের একটা ঢাকনা তৈরি করে নিতে পারো স্কার্ট দিয়ে তো পুরোনো রঙ উঠে যাওয়া এরকম স্কার্ট দিয়ে কিন্তু খুব সুন্দর একটা চেয়ারের কভার তৈরি হয়ে যায় এবার দেখো দেখতেও ভালো লাগছে আর এটাকে তোমরা বেশ সাজানো আছে দেখতেও ভালো লাগছে আর দেয়ালের মধ্যে কিন্তু চেয়ারটা বারে বারে ঘষা লাগলেও কিন্তু রং উঠে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কোনো আর প্রবলেমই হবে না কেউ আসলেও কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে এই চেয়ার নিয়ে বা দেয়াল নিয়ে কিন্তু এই সমস্যায় পড়তে হবে না বন্ধুরা ভালো লাগলে এই টিপসটি লাইক করো তোমরা এইভাবে কাজে লাগিও। যদি বাড়িতে মিডি বাস কার থেকে থাকে এইভাবে কিন্তু তোমরা চেয়ারে রেখে দিতে পারো ভালো লাগলে লাইক করো তোমরাও কাজে লাগিয়ে চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে চার নাম্বার টিপস দেখো এই ঘরে পড়ে থাকা মিডি দিয়ে আমরা আর কী কাজ করতে পারি আর একটা তোমাদের অসাধারণ একটা আইডিয়া দেখাচ্ছি দেখো দুটো মিডি নিয়ে নিয়েছি তো এগুলো কিন্তু আমার মেয়ের কিন্তু এগুলো একটাও কিন্তু খারাপ নয় দুটোই ভালো তো যেহেতু ভালোই রয়েছে তাই আমি তোমাদের ভিডিও দেখানোর জন্যই দেখালাম তোমরা আর কী কাজ করতে পারো দেখো এই যে এই মিডিটাকে আমি ঠিক কোমরের দিক থেকে যেই দিকটা এলাস্টিকটা রয়েছে সেই দিকটা আমি কুচি কুচি করে ধরে এই যে গাডার রয়েছে এই গাডার হোক বা রাবারের গাডার হোক যে কোনো গাডার হলেই হলো সেটা দিয়ে মুটটাকে আমি টাইট করে আটকে নেবো এই যে একটু কুচি করে দেখো আমি আটকে নিলাম টাইট করে আটকে নিচ্ছি এইবারে দেখো মিডিটাকে আমি উল্টে দেব উল্টে দিয়ে যেই দিকটার আর কি স্কাটের ঝুল অংশটা সেটাকে আমি উল্টে দিচ্ছি দিয়ে এবার দেখো তোমাদের বাড়িতে পুরনো অনেক জিনিস থাকে যেগুলো ফেলে দিই তো সেটা এই মাঝখানটাতে ভর্তি করে দিতে পারো এই যে আমি মিডিটা দিয়ে দেখাচ্ছি আমার হাতের কাছে এটাই রয়েছে তাই আমি ছোট্ট করে এটা দিয়ে দেখাচ্ছি এই যে মিডিটাকে আমি দিয়ে নিলাম এইবারে আর মানে লাস্টের পার্ট থেকে আমি দুটো অংশ ভালো করে মুখগুলো জুড়ে নিয়ে নিয়ে আমি এবার একটা রাবারের গাডার দিয়ে এই মুখটাকেও বেঁধে দেবো বেঁধে দেওয়ার ফলে কি হবে দেখো এত সুন্দর একটা তোমার দেখবে তোমাদের খুব সুন্দর একটা কুষাণ তৈরি হবে বা ছোট যে বসার জিনিস হয় যেটাতে বাচ্চারা বসতে পারে সেরকম একটা জিনিস কিন্তু তৈরি হবে সেটা দেখতেও খুব ভালো লাগবে আর বাচ্চারা মেঝেতে বসলে তোমরা এই জিনিসটা যদি তৈরি করে রাখতে পারো মিডিগুলো ফেলে না দিয়ে যদি তৈরি করে রাখতে পারো তাহলে কিন্তু বাচ্চারা এটাতে বসতেও পারবে আর তোমরাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবে যে কোনো জায়গায় দেখবে দেয়ালের একটা সাইডে তোমরা রেখে দিতে পারো অথবা ম্যাট্রেসের বা বিছানার একটা সাইডে কিন্তু তৈরি করে রাখতে পারো দেখো ফুলের মতন খুব সুন্দর একটা ছড়ানো জিনিস কিন্তু তৈরি হলো বেশ সফট এটা বাড়িতে কোনো বাচ্চা আসলে তাকে কিন্তু এই জিনিসটা তোমরা দিতেই পারো এক্সট্রা বালিশ না থাকলে বা বালিশ কম পড়লে তখন কিন্তু এটা দিয়ে তোমরা কাজ চালিয়ে নিতে পারো দেখো খুব সুন্দর জিনিসটা তৈরি হয়েছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো তোমরাও ট্রাই করো এভাবে আর আজকের ভিডিওটার কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো আমার চ্যানেলটিকে ভালো লাগলে বিপাশার্স ওয়ালকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যাতে পরের দিনের ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা এত দূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরের দিন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো আর সুস্থ থেকো দেখো কোন কোন জায়গায় জিনিসগুলো আমি রাখলাম কত সুন্দর লাগছে চলো তাহলে আজকের মতন এই পর্যন্তই